সময়টা ছিল 1963 সাল। তখন মানুষ খুঁজে পায় মাটির তলায় লুকিয়ে থাকা কয়েক হাজার বছরের পুরানো এক রহস্যময় অজানা শহর। তুরস্কের মধ্য আনাতোলিয়ার কাপাদোসিয়ায় অবস্থিত এই শহরটির নাম ছিল ডেরিংকুয়ো। চলুন দেখা যাক সেই শহরটিকে। মাটির নিচে প্রায় 280 ফুট গভীরে অবস্থিত এই শহরটিতে ছিল 18টা স্তর। এই স্তরগুলো জুড়ে ছিল স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়ালঘর, কবর সহ একটা সম্পূর্ণ শহর। প্রায় 20,000 মানুষের বসবাসের যোগ্য করে তোলা হয়েছিল এই শহরটিকে। 1963 সালে সাধারণ একটি বাড়ি মেরামত করার সময় আবিষ্কৃত হয় মাটির তলায় লুকিয়ে থাকা এই রহস্যময় শহরটা। তুরস্কের আনাতোলিয়ার 3,300 ফুট উঁচু মালভূমিতে অবস্থিত কাপাদোসিয়া ছিল অগ্নুৎপাতের জন্য বিখ্যাত। কয়েক মিলিয়ন বছর আগে এই এলাকাটিতে অগ্নুৎপাত হয়েছিল আর সমস্ত এলাকাটা ডুবে গিয়েছিল ছাই আর লাভায়। পরবর্তীকালে এই লাভা এবং ছাই নরম শিলায় পরিণত হয়। এই নরম শিলাকে খোদাই করে আনাতোলিয়ার প্রাচীন অধিবাসীরা এখানে ঘর বাড়ি, আশ্রয়স্থল, মাটির নিচে শহর তৈরি করে। এখানে বহু স্থাপনা খুঁজে পাওয়া গেছে। এদের মধ্যে সবচেয়ে বিশাল এবং গভীরতম শহর হল ডেরিংকুয়ো। এখানকার ঘরগুলো ছিল মাটির নিচে। ঘরের প্রবেশ মুখগুলো কুয়োর মতন হলেও ভেতরে যাওয়ার জন্য যথেষ্ট প্রশস্ত মুখ ছিল। গবাদি পশুর যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ, তবে মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করত সিঁড়ি। ঘরগুলোতে ছাগল, ভেড়া, বাছুর সহ বিভিন্ন ধরনের পাখি পোষা হতো এবং প্রতিটি ঘরে এদের খাবার জন্য ব্যবস্থা ছিল। অনেকে মনে করেন বাইজেন্টাইন যুগে এই ডেরিংকুয়োর সংস্করণ করা হয়েছিল। গবেষকদের মতে কাপাদোসিয়াতে ভূগর্ভস্থ শহরের সংখ্যা প্রায় 1,000-এরও কাছাকাছি, তবে ডেরিংকুয়ো তাদের মধ্যে সবচেয়ে গভীর। মাটির নিচের এই শহরের খনন কাজ এখনও অসম্পূর্ণ। 18 স্তর বিশিষ্ট এই শহরের মাত্র 8টি স্তর এখন দর্শকদের জন্য উন্মুক্ত করা রয়েছে। পাথরের নরম শিলা খোদাই করে তৈরি করা হয়েছিল এই শহর। শহরটি জুড়ে রয়েছে বড় বড় সুড়ঙ্গ পথ, আর এই সুড়ঙ্গ পথগুলো যুক্ত করেছে খোদাইকৃত বিভিন্ন গুহাকে। এই গুহাগুলোতে প্রায় 10,000 মানুষ আশ্রয় নিতে পারত। এ সমস্ত গুহা ছাড়াও এখানে ছিল কয়েকটি উপাসনালয়, খাবারের দোকান, মদের দোকান এবং স্কুল। এছাড়াও মৃতদেহ সংরক্ষণের জন্য ছিল কয়েকটি গোরস্থান। যতদিন না পর্যন্ত নিরাপদে মাটির ওপরে গিয়ে এগুলোকে সৎকার করা যায় ততদিন এগুলো মাটির নিচে গোরস্থানে সংরক্ষণ করা হতো। বিভিন্ন ঝোপঝাড়, দেয়াল ও বাড়ির উঠোনের আড়ালে লুকানো ছিল প্রায় 100 মতন প্রবেশপথ। মাটির নিচে এই শহরের প্রবেশের প্রতিটা দ্বার বন্ধ থাকতো। প্রায় 5 ফুট চওড়া এবং 500 কেজি ওজনের গোলাকার পাথরের দরজা দিয়ে। গোলাকার পাথরের এই দরজাগুলো শহরকে রক্ষা করত নানা রকম বিপদের হাত থেকে। প্রতিটি স্তরে এমনভাবে বসানো হয়েছিল এগুলোকে যাতে প্রত্যেকটা স্তর আলাদা আলাদাভাবে বন্ধ করে দেওয়া যায়। পুরো শহর জুড়ে বায়ু চলাচলের জন্য ছিল প্রায় 1,000 খাঁদ। এগুলোর এক একটি ছিল 100 ফুট গভীর। শহরের তলদেশ দিয়ে একটি নদীর প্রবাহ ছিল। গোটা শহর জুড়ে তৈরি করা হয়েছিল অনেকগুলো কুয়ো। এই কুয়োগুলো সেই নদীর সাথে যুক্ত ছিল। কুয়ো থেকেই সংগ্রহ করা হতো প্রতিদিনের খাবার জল। ডেরিংকুয়োর তৃতীয় তলায় ছিল একটি খিলানযুক্ত পিপে আকৃতির প্রশস্ত কক্ষ। ধর্মীয় শিক্ষাকেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো এই কক্ষটি। প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা অংশ ছিল এই শিক্ষাকেন্দ্রে। একটি 180 ফুট চওড়া খাত শহরের প্রধান কূপ হিসাবে ব্যবহার করা হতো।
এটি মাটির ওপর এবং নিচে উভয় দিকের মানুষই ব্যবহার করতে পারত। শহরটির তৃতীয় স্তরে ছিল 3 মাইল লম্বা একটি সুড়ঙ্গ। এটি দিয়ে পার্শ্ববর্তী ভূগর্ভস্থ শহরে যাওয়া যেত। এই পথটি বর্তমানে ভূমিধসের ফলে ধ্বংস হয়ে গেছে। বৈরী আবহাওয়া থেকে সুরক্ষা দিত ডেরিংকুয়ো শহরটা। প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড ঠান্ডা এবং তুষারপাতের হাত থেকে মানুষকে রক্ষা করত এই শহর। ওপরে যখন তীব্র গরম কিংবা শীত থাকত, নিচে তখন বিরাজ করত আরামদায়ক আবহাওয়া। তাই অতি সহজেই পশু পাখি কিংবা খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করা যেত এখানে। 1969 সাল থেকে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল মাটির নিচে রহস্যময় শহর ডেরিংকুয়োকে। গোটা শহরের মাত্র 10 ভাগ দর্শকের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। মাটির নিচের রহস্যময় শহর ডেরিংকুয়োকে দেখার জন্য পৃথিবীর বহু প্রান্ত থেকে বহু পর্যটক এখানে এসে প্রত্যেক বছর পৌঁছায়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।